রাজনৈতিক, সমাজসেবী, সংস্কৃতিসেবী ও চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, শিল্পকলা ও অন্যান্য শাখার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি তাদেরও বুদ্ধিভিত্তিক কর্মের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং পাকিস্তানি দখলদার বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ হয়ে কিংবা চিরতরে নিখোঁজ হয়েছেন তারা শহীদ বুদ্ধিজীবী। আমরা দীর্ঘ আলোচনা করে এই সংজ্ঞাটি নির্ধারণ করি। এই সংজ্ঞা সংজ্ঞায়িত করার পর আমাদের নোটিশ অনুসারে, পাবলিক নোটিশ অনুসারে যারা আবেদন করেছেন বিভিন্ন পর্যায়ে আমরা তাদের তালিকাভুক্ত করেছি। প্রথমটা, প্রথম পর্ব 191 জনের, দ্বিতীয় পর্বে 143 জন, তৃতীয় পর্বে 108 জন এবং আজকে যে চতুর্থ পর্বের ঘোষণা হচ্ছে সেখানে 118 জন। সর্বমোট এই মুহূর্ত পর্যন্ত 560 জনের তালিকা শহীদ বুদ্ধিজীবী হিসেবে এই সংজ্ঞা অনুসারে বিচার বিশ্লেষণ করে আমরা নির্ধারণ করেছি এবং সেই কমিটিতে আমাদের সম্মানিত যেসব ব্যক্তিরা ছিলেন এর মাধ্যমে, যেহেতু আছে আপনাদের আর আমরা ই করছি না, আমাদের সচিব মহোদয়ের নেতৃত্বে কমিটিগুলো হয়েছে, ওনারা যেগুলো দিয়েছেন সেখানে আমরা শুধু ইটা পড়তে চাচ্ছি। উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে আমাদের মুনতাসির মামুন সাহেব ছিলেন, শাহরিয়ার কবির, অধ্যাপক মেজবা কামাল, ডক্টর চৌধুরী শহীদ কাদের, ডক্টর বায়েজিদ খুরশিদ, রাজেন্দ্র মফিদুল হক, ডক্টর এরোমা দত্ত, ডক্টর নুজহাত চৌধুরী, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, লেফটেন্ট কর্নেল কাজী সাজ্জাদ আর অন্যান্যরা আমাদের মন্ত্রণালয়ের অফিসিয়ালসরা। এবং কোন ক্যাটাগরিতে এই 560 জনের মধ্যে ই হয়েছে, সাহিত্যিক 18 জন, দার্শনিক 1 জন, বিজ্ঞানী 3 জন, চিত্রশিল্পী 1 জন, শিক্ষক 198 জন, গবেষক 1 জন, সাংবাদিক 18 জন, আইনজীবী 150 জন, চিকিৎসক 113 জন, প্রকৌশলী 40 জন, স্থপতি হিসেবে আমরা তেমন কাউকে পাইনি, ভাস্কর হিসেবেও তেমন আবেদনও পাইনি বা আমাদের ইয়েও আসেনি, নলেজও আসেনি, সরকারি বেসরকারি কর্মচারী 37 জন, রাজনৈতিক 20 জন, সমাজসেবী 29 জন, সংস্কৃতিসেবী এবং চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, শিল্পকলা অন্যান্য শাখার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি 30 জন। এই হলো 560 জন। আমরা এই মুহূর্ত পর্যন্ত অনুমোদন করেছি, তবে আজকেই আমাদের এই তালিকার অন্তর্ভুক্তি শেষ নয়। আমরা আগামী 16 ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করব, কারণ আরও যদি কোনো আবেদন থাকে, রিভিউ থাকে, সেই জন্য কিছু রিভিউতে আছে, তাই আমরা প্রাথমিকভাবে আমরা এই 560 জনের তালিকা ঘোষণা করছি, তবে সর্বশেষ এবং চূড়ান্ত আকারের তালিকা আমরা ইনশাআল্লাহ 16 ডিসেম্বরের মধ্যে আর 14 ডিসেম্বরের মধ্যে আমরা প্রকাশ করব। তো এটাই আমাদের খসড়া চূড়ান্ত তালিকা, ধরে নিতে পারেন খসড়া চূড়ান্ত তালিকা।